আজকে ক্লাস সেভেনের দ্বিতীয় ভিডিও নিয়ে চলে এসছি কষে দেখি এক দশমিক এক ঠিক আছে প্রথম অঙ্কটা আমি করবো সীতারা বেগমের ফলের দোকানে ষাটটি পেয়ারা ছিল তিনি তার মোট পেয়ারার একে চার অংশ বিক্রি করলেন ছিল ষাটটি বিক্রি করলেন তার একে চার অংশ তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি তার মানে আমাকে বার করতে হবে যে ষাটটা পেয়ারার মধ্যে তিনি কটা পেয়ারা বিক্রি করেছেন ঠিক আছে চলো খাতে অঙ্কটা করি তাহলে আগে প্রথম লাইনটা দেখেই টুকে নেব সিতারা বেগমের ফলের দোকানে মোট পেয়ারা ছিল ষাটটি এটা আমাদের বইয়ে বলে দিয়েছে দেখে দেখে ল্যান্ডে ঠুকে এলাম এবার কি বলেছে বলেছে মোট পেয়ারা এক আচার মাসে বিক্রি করেছেন তাহলে বিক্রি করেছেন কতগুলো এখান থেকে অঙ্কটা শুরু আসল বিক্রি করেছেন ষাটটি পেয়ার ষাটটি পেয়ার একের চার অংশ এইটা তিনি বিক্রি করেছেন তাহলে আমরা কী করব ষাট এর মানে গুণ গুণ একের চার এতটি পেয়ারা এর কাটু করবো চার পনেরো অংশ ষাট তোমরা নিশ্চয় পনেরো ঘর আপনি জানো চার পনের ষাট তাহলে তিনি কটা পেয়ারা বিয়ে করেছেন পনেরোটি তাহলে আমি পেয়ে গেলাম তিনি পনেরোটি পেয়ারা বিক্রি করেছেন তার কাছে ছিল ষাটটি পেয়ারা বিয়ে করেছেন কটা পনেরোটা তাহলে আর কটা তার কাছে পেয়ারা রইলো বলেছে উত্তর প্রশ্ন বলেছে তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে হিসাব করি অতএব তার কাছে আর পেয়ারা পড়ে রইল খুবই সোজা আমাদের ষাটটি ছিল সেখান থেকে পনেরোটি বিয়োগ দিয়ে দেব এতটি অর্থাৎ বিয়োগ হচ্ছে পঁয়তাল্লিশটি অঙ্ক শেষ এটা খুব সোজা অঙ্ক এটা পরীক্ষায় দিলে দুই বা তিন নম্বরে দিতে পারে শর্ট মধ্যে আসবো আমরা দুয়ের অঙ্কটা দুয়েরটা দু রকম বলেছে বলেছে মা আমাকে দিয়েছেন ষাট টাকার পাঁচের অংশ এবং দাদাকে পঁয়তাল্লিশ টাকার সাত অংশ দিয়েছেন মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি দুটো বার করবো আমাকে কত দিয়েছেন এবং দাদাকে কত দিয়েছেন আগে দেখে দেখে লাইনগুলো আমাকে টুকতে হবে তারপরে অঙ্কটাকে করতে হবে আমি এখানে বই দেখে দুটো লাইন টুকে নিয়েছি মা আমাকে দিয়েছেন এত দাদাকে দিয়েছেন এত এবার বের করি কাকে কত দিয়েছেন তারপরে অঙ্ক আমাদের তুলনা করা যাবে এখানে ষাট টাকার পাঁচের শান্ত কি আমরা জানি এর মানে গুণ পাঁচে ছয় এত টাকা যখনই আমরা গুণ বসাচ্ছি তার অংশ লিখবো না লিখবো টাকা যেহেতু ষাট টাকার এটা গুণ করলে টাকা হয়ে যাচ্ছে এবার কাটাকি তো খুবই সোজা ছয় দশে ষাট দেখতেই পাচ্ছি আমরা গুণ করলে পাঁচ দশে পঞ্চাশ তাহলে পেয়ে গেলাম এখানে আমি পঞ্চাশ টাকা মা আমাকে কত দিয়েছেন পঞ্চাশ টাকা দেখি দাদাকে কত দিয়েছেন পঁয়ত্রিশ টাকা ছিল তার সাতের নয় অংশ তাহলে কত টাকা হয় দেখি নয় নাম তো গুনি পাঁচ নং পঁয়তাল্লিশ গুণ করলে পাঁচ সাত পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা তাহলে আমি কী পেলাম আমাকে দিয়েছেন তিনি ষাট টাকা পঞ্চাশ টাকা আর দাদাকে দিয়েছেন পঁয়ত্রিশ টাকা প্রশ্ন বলেছে মা কাকে বেশি টাকা দিয়েছেন তোমরা দেখতেই পাচ্ছ পঞ্চাশটা বড় তাহলে আমাকে বেশি দিয়েছেন উত্তর লিখে দেবো উত্তর মা আমাকে বেশি টাকা দিয়েছেন কারণ কি লিখে দেব যেহেতু পঞ্চাশ পঁয়ত্রিশে বড় এটা না লিখেলেও হবে লিখলে বুঝতে ও তুমি জানো যেটা কোনটা বড়ো কোনটা ছোট ওই জন্য ঠিক আছে এবার আসবো আমরা তিনের অঙ্কটা তিনেরটা বলেছে গণেশবাবু তিন দিনে একটি কাজে যথাক্রমে তিনের চোদ্দো চারের সাত এবং একের একুশ অংশ শেষ করেছেন তিন দিনে এক এক দিনে ঠিক আছে তিনি তিন দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন আমরা জানি যে যোগ করলে পেয়ে যাব এখনও তার কত অংশ কাজ বাকি আছে আগে আমি কী করব প্রথম মেয়েটা দেখে দেখে টুকে নেবো ঠিক আছে এটা টুকে নিচ্ছি আগে আমি এখানে খালি অঙ্কটা দেখে টুকেছি গণেশবাবু তিন দিন একটি কাজে এত অংশ করেছেন একটি কাজে প্রথম দিন এত দ্বিতীয় দিন এত তৃতীয় দিন এত তাহলে আমি আগে লিখে নেবো কি যে ধরি মোট কাজ এক অংশ ধরি মোট কাজ বা মোট কাজের পরিমাণ এক অংশ তাহলে অতএব তিন দিনে করেছেন তিন দিনে কত করেছেন কী করবো তিনের চোদ্দো প্লাস চারের সাত প্লাস একের একুশ অংশ তাই কি না তিন দিনে মোট কতটা করেছেন আমরা যোগ করবো তোমরা যোগের নিয়ম নিশ্চয়ই জানো যে প্রথমে আমাদের হরগুলো লসক করতে হয় তারপরে সেটা করতে এগোতে হবে তাহলে আমরা এখানে লসকটা করবো এতে লসগো যেটা আমরা দেখো ছোট্ট করে করছি আমি এখানে চোদ্দো সাত একুশ তিনটে সাত দিয়ে যায় তাহলে যদি করি সাত দিয়ে সাত দুগুণে চোদ্দো সাত থেকে সাত তিন সাথে একুশ আর যায় না সাত গুণ দুই গুণ তিন সাত দুগুণ আচ্ছা সাত থাক তিন দুগুণে ছয় ছয় সাথে বিয়াল্লিশ লশাগু পেলাম বিয়াল্লিশ লিখলাম লশাগু বিয়াল্লিশ এরপর কী করতে হয় আমাদের নিচে হর দিয়ে ভাগ করবো যা হবে তাকে ওপেটে দিয়ে গুণ করব চোদ্দো দিয়ে ভাগ করি তিন চোদ্দ বিয়াল্লিশ তিন হলো তিন তিন করলে তিন লিখে নয় সাত দিয়ে করি ছবার যায় ছয় সাত বিয়াল্লিশ ছয় ছয় চার ছয় চব্বিশ একুশ দুগুণে বিয়াল্লিশ কী করে দেখো এ দেখো তিন সাত একুশ এর সঙ্গে দুই গুণ করে বিয়াল্লিশ হচ্ছে তাই কি না তিন সাথে একুশ দুগুণে বিয়াল্লিশ তার একুশ দুগুণে বিয়াল্লিশ দুই হচ্ছে আর দুই আর এক গুণ করে দুই এক দুই তোমার মনে করো চোদ্দ দিয়ে কবার যায় বুঝতে পারছো না এমনি করতে পারো যে সাত দুগুণে চোদ্দো এর সঙ্গে কত গুণ করে বিয়াল্লিশ পাচ্ছি তিনবার চব্বিশ আর নয় তেত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশের বিয়াল্লিশ এত অংশ তিন দিনে কাজ করেছেন এবার দেখো এটা কাটাকুটি যায় সাত দিয়ে তাহলে কাটাকিটি করে অঙ্কটা ছোটো হয়ে যাবে সাত দিয়ে কালে সাত দিয়ে কাটা মানে সাত দিয়ে দুটোকে ভাগ করবো সাত যায় পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত দিয়ে ভাগ করে ছয় সাথে বিয়াল্লিশ আমাদের হলো কত পাঁচের ছয় অংশ তাহলে তিনি তিন দিনে পোট করেছেন পাঁচের ছয় অংশ আর প্রশ্ন কী বলেছে দেখি হ্যাঁ এখনও কত অংশ বাকি আছে তাহলে কী লিখবো আমরা অতএব এখনও বাকি আছে একদম পুরো কাজ ওখান থেকে বিয়োগ করবো আমরা পাঁচের ছয় এত অংশ ছয় অংশ তো আমার লিখতেই হবে ওকে এবার দেখো এই এক আছে তো যখনই এক থাকবে তোমরা কি করবে এই লসুটা দেখে বসিয়ে দেবে কেন উনি করে যখনই এক থাকবে কোনো অঙ্কে এইখানে তো অঙ্ক পাবে ব্যাক পাবে দেখে লস ভাষায় কিছু করতেই হবে না আর এখানে তোমরা জানো এখানে তোমরা জানো হর দিয়ে ভাগ করলে আমাদের একবার যাচ্ছে ছয় এক ছয় এক পাঁচ একে পাঁচ এইরকম বিয়কল এক এক একের ছয় অংশ ওকে তাহলে আমরা দুটোতে পেলাম তিন দিনের মোট কাজ হয়েছে পাঁচের ছয় আর বাকি আছে একের ছয় অংশ ব্যাস দুটো তো আমরা লিখে দেবো পাঁচশো অংশ এবং বাকি আছে একের ছয় অংশ হয়ে গেল কাজ শেষ অঙ্ক শেষ হয়ে গেল আমাদের এবার আমরা আসবো চারের অঙ্কটা চারটা বলেছি একটি বাঁশের দৈর্ঘ্যের একে তিন অংশ লাল রঙ একের পাঁচ অংশ সবুজ রঙ এবং বাকি চোদ্দো মিটার হলুদ রঙ দিয়েছি বাঁশটা কত মিটার লম্বা হিসাব করি দেখো এখানে বলেছে এত অংশ লাল রং এত অংশ সবুজ রঙ আবার বাকি চোদ্দো মিটার বলে দিয়েছে এটা হলুদ রঙ কত মিটার মোস্ট লম্বা এই অঙ্কটা পরীক্ষা দেয় এই অঙ্কটা এবং এই অঙ্ক ইম্পর্টেন্ট আছে ঠিক আছে তো এটা আমি একটু ছবি এঁকে তোমাদের বোঝাই তাহলে ভালো সুবিধা উপস্থিত তোমাদের ঠিক আছে আমি একটা বাঁশ এঁকেছি এখানে বাঁশ মানে বাস তো হয়নি বাসের মতো হয়েছে তো এই বাঁশটার মনে করো এই বাঁশটা রয়েছে এই এর কি বলেছে একের তিন অংশ লাল রঙ মনে করো এতটা এতটা অংশ এটা করলে একের তিন এটা কি করলে লাল রঙ এটা লাল তারপরে কী একের তিন একের পাঁচ সবুজ ধর এখান থেকে এতটা আমি এতটা মনে করলাম এটা একের পাশ দুই ধরি এটা করেছে সবুজ তাহলে বাকি যে অংশটা রয়েছে এটা এইটা এটা কত অংশ আমরা জানি না তো এটা আমাদের বলে চোদ্দো মিটার কথা বলেছে চোদ্দো মিটার এটা হচ্ছে হলুদ রঙ এখানে আমাদের অঙ্কটা এই ছবির মধ্যে অঙ্কটা লুকিয়ে আছে পুরো যদি এক অংশ হয় আমাদের এইটা প্লাস এইটা এই দুটা আমাদের রং হয়ে গেছে এই রং কত অংশ তাহলে এইটা কত ধরনের বার করতে পারবো পুরোপুরি করে এক এখান থেকে এত অংশ প্লাস এত অংশ করলে দুটো অংশ বেরিয়ে গেল তাহলে এইটা কত অংশ বার করি তারপর অঙ্কটা সেকেন্ড পার্টে আমরা যাবো তা কী ধরবো মাছ ধরবো মোট বাঁশ ধরে এক অংশ সবুজ এত অংশ লাল এত অংশ তাহলে হলুদ কত অংশ আমরা বার করব তারপর অঙ্কটা এগোবো আগে লাইনটা টুকিনি একটু খুনি লাইনটা বই দেখে দেখে লিখেছি মনে করি সমগ্র বাসের দিয়ে এক অংশ লাল একের তিন অংশ লাল রঙ একের তিন অংশ এবং সবুজ রং একের পাঁচ অংশ সবুজ রঙ একের পাঁচ অংশ তাহলে আমাদের বাকি কত অংশ রইল দুটো যোগ করে এক থেকে বিয়োগ তাহলে এখানে বাকি বার করে নি বাকি এক থেকে বিয়োগ করব এই দুটো মানে একের তিন প্লাস একের পাঁচ এই এত অংশ যোগ করে বিয়োগ করলে আমি বাকিটা পেয়ে যাবো সেটা হচ্ছে হলুদ রঙ তাহলে এখানেই করে দিই এক বিয়োগ এটা যোগ করলে লসাগে তিন পাঁচে পনেরো তিন দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচ একে পাঁচ প্লাস পাঁচ দিয়ে ভাগ করলে তিন তিন একে তিন তাহলে এক বিয়োগ আটের পনেরো অংশ বাট এই যে বিয়োগটা আমি করব একটু আগে আমি একটা বিয়োগ দেখেছিলাম এক থালে কী করতে হয় তোমরা কি করবে এখানে এই পনেরো আছে অংশটা লিখিয়ে নিয়ে আগে দেখো আমি বলেছিলাম এক থালে যেটা যা আছে হরটে এখানে বসিয়ে লসগুড়ে এখানে বসিয়ে দেবে তাহলে এখানে পনেরো বসিয়ে দিলাম বিয়োগ পনেরো একবার আছে এক আট থেকে কত অংশ হচ্ছে তাহলে আমাদের বিয়োগগুলো হচ্ছে সাতের পনেরো অংশ এত অংশ কী রঙ এত অংশ হচ্ছে হলুদ রঙ তাই না কেন এখানে বার করেছি আমরা এত বাকিরা হলুদ রঙ তাহলে আমরা হলুদ কে কী পেলাম সাতের পনেরো অংশ এবার তাহলে আমরা পেয়ে গেলাম সাথে পনেরো অংশ হলুদ রং আবার বইয়ে বলেছে চোদ্দো মিটার হলুদ রঙ তার মানে সাতের পূর্ণ অংশ যা চোদ্দো মিটার তা এ দুটো একই তাহলে আমাদের অঙ্কটা দুটো একটা পার্ট হয়ে যাবে যে সাতে পনেরো অংশ সমান চোদ্দো মিটার আর এক অংশ সমান কত মিটার এক অংশ হচ্ছে পুরো বাঁশটা তাহলে আমরা পুরো বাঁশ পেয়ে যাবো চলো অঙ্কটা পা সেকেন্ড পার্টটা করি তাহলে কী লিখবো অতএব প্রশ্নানুসারে সাতে পনেরো অংশ সমান চোদ্দো মিটার যেহেতু আমরা বার করলাম ওটা হলুদ রঙ তাহলে এক অংশ সমান কত মিটার হবে চোদ্দো এটা উল্টে যাবে মানে এখানে হবে উল্টে গুণ হবে উপরে পনেরো নিচে সাত কারণ এর থেকে এটা বেশি এক হচ্ছে পুরোটা যে বেশি হলে বড়টাকে ওপরে রাখতে হয় এবার সিম্পল কাটাকুটি সাত দিয়ে সাত দুগুণে চোদ্দো কত হচ্ছে পনেরো দুগুণে তিরিশ মিটার আমরা পেয়ে গেলাম তিরিশ মিটার তাহলে আমরা পেয়ে গেলাম কত বাঁশটা কত মিটার লম্বা ত্রিশ মিটার লম্বা তাহলে উত্তর লিখে দিই বাঁশটি তিরিশ মিটার লম্বা এবার আমরা আসবো পরের অঙ্কটা এখানে বলেছে পাঁচেরটা একটি খাতার দাম সাড়ে ছ টাকা হলে পনেরোটা খাতার দাম কত গোটা আমি লিখলাম একটি খাতার দাম সাড়ে ছ টাকা অর্থে পনেরোটি খাতার দাম কি হবে পনেরো গুণ সাড়ে ছ টাকা তো আমরা গুণটাকে খালি রাফে করে বা বসিয়ে দেবো এখানে এ দেখো একটা তোমাদের শটে দেখাই মনে করো এখানে আমি বসেছি পঁয় পনেরো এখানে বসেছি পঁয়ষট্টি ঠিক আছে দেখো পাঁচ পনেরো পঁচাত্তরের পাঁচ হাতে সাত ছয় পনের নব্বই আসা সাতানব্বই আর শূন্য ছিল শূন্য বসালাম আর কী ছিল দুটো দশমিক দু এক দশমিক বসলাম পেয়ে গেলাম উত্তর সাতানব্বই দশমিক পঞ্চাশ টাকা আমি লিখব এখানে সাতানব্বই দশমিক পঞ্চাশ টাকা আমি আর একবার শর্টকাটটা বলে দিই আমাদের মোট সংখ্যা আছে দুটো সংখ্যা পনেরো আর পঁয়ষট্টি লিখলাম ওপরে পনেরো নিচে পঁয়ষট্টি কেন পনেরো না গুনব পাঁচ পনেরো পঁচাত্তর হাতে সাত পঁচাত্তরের পাঁচ এখানে বসলো সাত নব্বই খুব সহজ আর শূন্যটা ছিল ছিলাম বসে দিলাম অঙ্ক পেয়ে গেলাম উত্তর তোমার অঙ্ক খুব তাড়াতাড়ি করতে পারবে তাহলে তোমার পরীক্ষার সময়টা বেঁচে যাবে তাহলে উত্তর কি লিখব পনেরোটি খাতার দাম হবে এত টাকা বলেছে একটি বাক্সে অঙ্কটা খুব কঠিন না মোটামুটি বোঝার আছে এতটি প্যাকেট চিনি বারো প্যাকেট চিনি আছে এক একটা প্যাকেটের ওজন আছে এত কিকিরা আগে আমরা চলো বারো করি বারোটার দাম কত দা বারোটা ওজন মোট ওজন কত কীগিরা একটি বাক্সে বারোটি প্যাকেট আছে চিনির প্যাকেট একটা প্যাকেটের ওজন কত এত কীগিরা তাহলে গুণ করে আগে বারো কত তারপরে বাকি অংশটা দেখব বাক্সে মোট চিনির প্যাকেট প্যাকেট আছে কটা বারোটা বারোটি প্রতি প্যাকেটের ওজন প্রতিটি প্যাকেটের ওজন দুই দশমিক আট চার তো দেখতে পাচ্ছ একটা তাহলে মোট পাওয়ারটা প্যাকেটের মোট ওজন কত অতএব এটা গুণ হবে বারোটি প্যাকেটের মোট ওজন কী করবো গুণ দুই দশমিক আট চার গুণ বারো এত কি এটা আমি আমি করব কি শর্টকাট একটু আগে তোমার শর্টকাট দেখালে মনে আছে এই অঙ্কটা এই দেখো কী শর্টকাটে চট করে করে ফেলতে পারো তোমরা কোথায় আমরা তোমরা যে বারো হয় নাম তো জানো তো আগে নিয়েও উপর বারো নিচে কী করবে এই লেগবে দুশো চুরাশি টু এইট ফোর চার দিয়ে চার চার বারং আটচল্লিশ হাতে চার আট বারং ছিয়ানব্বই আর চার একশো একশো হচ্ছে শূন্য হাতে দশ একশো শূন্য বসলাম হাতে রইল দশ দুই বারো দিনের চব্বিশ আর দশ চৌত্রিশ এবার আমাদের এটা বসলাম যা আছে থ্রি ফোর জিরো এইট দু দশমিক দু দশমিক হয়ে গেল। কি ফাস্ট হলো এটা করতে গেলে তোমাদের হয়তো অনেক সময় লেগে যেত তোমরা যদি বারো ঘরের নামটা জানো তা তোমরা চট করে এটা করে ফেলতে পারবে এইভাবে তোমরা চেষ্টা করবে বাড়িতে তাহলে তাড়াতাড়ি হবে এইটা বাক্স ঠিক আছে এর মধ্যে এর সঙ্গে বাক্সর ওজন কিছু আছে প্লাস প্যাকেট এগুলো হচ্ছে প্যাকেট ছোটো ছোটো এগুলো প্যাকেট ঠিক আছে এটা নিয়ে মোট এইখানে আমাদের এ বাক্স এর ভেতরে প্যাকেট এই মোট ওজন এইটা বলেছি ছত্রিশ কিগরা আবার প্যাকেট ওজন বার করেছি এইটা বার করেছি কত চৌত্রিশ দশমিক শূন্য আট এটা প্যাকেটের ওজন বার করলাম বাক্স ওজন বইয়ে বলে দিয়েছে মানে প্যাকেট সমেত বাক্স তাহলে শুধু বাক্স তাহলে কত আছে এটা আমরা বার করব শুধু বাক্স করে বার করব এইটা থেকে এটা বিয়োগ করবো তাহলে পেয়ে আমরা কী করব ছত্রিশ বড় চৌত্রিশ ছত্রিশ এ বড় এইটা থেকে এটা বিয়োগ করবো তাহলে আমরা অঙ্কটা চালু করছি জায়গাটা এটা আমরা রা বোঝালাম এটা তাহলে এখানে দেখব বাক্স ও প্যাকেটের মোট ওজন কত ছত্রিশ কিগ্রা আর শুধু প্যাকেটের ওজন কত আমাদের কত বেরোলো শুধু প্যাকেটের ওজন চৌত্রিশ দশমিক শূন্য আট কীগিরা তাই তো এই যে গুণ করে বার করলাম তাহলে আমাদের বাক্সের ওজন কত বিয়োগ করবে এটা অথেব বাক্সের ওজন ছত্রিশ বিয়োগ চৌত্রিশ দশমিক শূন্য আট এত কীগিরা এই যে বিয়োগটা আছে বিয়োগটা আমি রাফেও করবো আর কীরকম করব বিয়োগটা একটু ভালো করে ফলো করে নেবে তোমরা এখানে আমরা কী করবো লিখবো কি এখানে ছত্রিশ দশমিক শূন্য শূন্য কিছু নেই মানে আমরা পেছনে শূন্য বসালাম বিয়োগ চৌত্রিশ দশমিক শূন্য আট কীগিরা তাহলে এখানে আমরা বিয়োগটা শোচ করতে পারবো এটা হচ্ছে ধরো দশ দুই হাতে এক নয় হাতে এক পাঁচ এক ছয় এত তার কত হলো আমাদের ওয়ান পয়েন্ট নাইন টু কি হয়ে গেল অঙ্ক শেষ হয়ে গেল তাহলে বাক্সের ওজন কত হচ্ছে এক দশমিক নয় দুই কীগিরা উত্তর লিখে দেব আসবো পরের অঙ্কটা সাতেরটা সাঁতারটা কি বলেছে এক বস্তা চালের পরিমাণের শূন্য দশমিক সাত পাঁচ অংশের দাম আঠারোশো টাকা এক বছর ছাড়লে এত অংশের দাম এতটা এবং হলে তার শূন্য দশমিক পনেরো অংশে বা এক পাঁচ মাংসের দাম কত হিসাব করি মানে যে ছোট্ট একটা ছবি আঁকি এই বস্তা মনে করো একটা বস্তা চালের বস্তা ঠিক আছে এবার এর মধ্যে এই এতটা যে মনে করো এটা হচ্ছে শূন্য দশমিক সাত পাঁচ অংশ আর এইটুকু যদি আমি ধরি এইটা হচ্ছে শূন্য দশমিক এক পাঁচ অংশ বইয়ে বলেছে এইখান থেকে এতটা পুরো এত অংশ এর জন্য চেয়ে দাম হচ্ছে আঠেরোশো টাকা তাহলে টাকা তাহলে এইটুকুনি অংশের দাম কত হবে বার করব। তো দেখতেই পাচ্ছ এত অংশের দাম যে এত অংশের দাম যে আঠেরোশো হয় এইটুকুনি অংশের দাম কত হবে নিশ্চয় কম হবে একটু খুব সহজ অঙ্ক তাহলে আমি এইভাবে লিখব শূন্য দশমিক পঁচাত্তর এত অংশের দাম আঠেরোশো টাকা এক অংশের দাম আঠেরোশো বাই এটা শূন্য দশমিক পঁচাত্তর টাকা আর শূন্য দশমিক পঁচাত্তর গুণ শূন্য দশমিক পনেরো অংশ কাটাকুরি করবে কি সোজা কাটাকড়ি আমরা কী করব দশমিক তুলে দেবো ঠিক আছে এইখানে দুটোর আগে দুটোর আগে দশমিক এখানে করছি এরকম পাঁচ পনেরো পঁচাত্তর হলো পাঁচবারে গেল এটা পনেরো নাম তো আমি নিশ্চয়ই জানো পাঁচ দিয়ে কে ভাগ করবো ভাগ করল কত তুমি ছত্রিশ আটশো ডবল ছত্রিশ একটা শূন্য তাহলে আমরা কত পেলাম তিনশো ষাট টাকা আমাদের অঙ্ক উত্তর বেরিয়ে গেল আর তোমরা ভাববে যে এটা কী করে আঠারো দিন ছত্রিশ ডবল কেন করলাম পাঁচ দিয়ে ভাগ করতে গেলে এটা একটা শর্টকাট নিয়ম আছে যে কোনো সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করে আমরা কী করব তাকে তার ডবল করে দিলে আমাদের অনেক সময় হয়ে যাবে যেমন মনে করি এখানে আছে একশো আশি একে পাঁচ দিয়ে ভাগ করছি ঠিক আছে আঠেরো কথা আঠেরো দিনে ছত্রিশ তোমরা গুণ করে দেখো এর ধরে গুনগুলো করে পেয়ে যাবে এগুলো শর্টকাট একটা এবার আমরা আসবো লাস্ট অঙ্কটা আটেরটা আটেরটা বলেছে অনিতাদি তার জমির পরিমাণে অর্ধেকের সাতের আট অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি তিন ছেলেকে সমানভাবে ভাগ করে দিলেন প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটু চিত্রের সাহায্যে দেখাই মানে ছবি এঁকে করতে বলেছে এখানে আমি জমিটা করি এমনি করে এই জমি ঠিক আছে এখানে আমি এটাকে এর প্রথমে বলেছি কথা আমাদের অর্ধেকের সাত আটের অংশ ভাইকে দিয়ে অর্ধেক মানে হাফ করলাম হাফ করে একে সমান আট ভাগ করবো ভাগ আট ভাগ এই কভাগ করলাম আট ভাগ এর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইটা দিয়েছে কাকে দিয়েছে এটা এত অংশ দিয়েছে সাতের আট অংশ মানে হাফ এর সাথে আট মানে আট ভাগ করে সাত ভাগ এই অংশটা কাকে দিয়েছে দেখি ভাইকে এটা দিয়েছে কাকে ভাইকে আমরা অঙ্ক করছি না ছবি করতে রয়েছে আমাদের এটা রয়েছে এক অংশ এবার যে আমরা এইটাকে আমরা কী বলেছি আমাদের এইখান থেকে এতটা অংশ এইটাকে তিন ছেলেকে সমানভাবে ভাগ করে দিলেন আমাদের একটা অংশ ছিল এখানে আমি এটাকে আবার আট ভাগ করিনি আট ভাগ করলাম এটা দেখো এটা আমার ছিল এটা আগেতে ছিল আমাদের ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় আট ভাগ করলাম এবং এটা ছিল এক দুই তিন এই অংশটা দেবে একজনকে তিন ভাগ আবার একজনকে দেবে এই তিন ভাগ একজনকে দেবে এই তিন ভাগ মানে তিন 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 আর এই ন ভাগের মধ্যে তিন ভাগ তাহলে তারা মোট কত মোট ষোলো ভাগ হচ্ছে এখান থেকে তার মধ্যে তারা পাচ্ছে তিন ভাগ তাহলে তারা পাচ্ছে কত ষোলো ভাগ করে তার একজন পাচ্ছে তার এক দুই তিন তিনটে ভাগ করে পাচ্ছে তিনের ষোলো অংশ পাচ্ছে তবে তো অঙ্ক পরীক্ষা সাধারণত দেয় না এই অঙ্কটা তোমাদের করে দেখাতো অঙ্কটা অনেক সময় দেয় পরীক্ষায় যে কে কত ভা কত অংশ পেলো তা দেখাও মানে তা নির্ণয় করো সেক্ষেত্রে আমাদের অঙ্কটা করে বার করতে হবে এবার কী করে বার করে অঙ্কটা আমি করে দিচ্ছি দেখে নাও প্রথমে আমি লিখব কি ধরি অনিতাদির মোট জমি এক অংশ ঠিক আছে এইবার ভাইকে দিলেন ভাইকে দিলেন অর্ধেকের সাতের আট অংশ অথে ভাই তাহলে কত পেল ভাই পেল অর্ধেক মানে কত হাফ এর সাতের আট অংশ গুণ করবো হাফ গুণ সাতের আট অংশ কত পাচ্ছে ওপরে সাত নিচে আর দুগুণে ষোলো তাহলে ষোলো ভাগ করে তার কত ভাগ বা সাত ভাগ ভাই পেল বাকি কত রইলো বাকি রইলো কত এক ছিল এখান থেকে সাতের ষোলো অংশ বাদ গেল তা আমরা জানি যে লস্তাগু ষোলো হবে আর এর আগে আমি শর্টকাট বলেছিলাম যে এক থাকলে কী করতে হবে লসগোটাই বসিয়ে দিতে হবে বিয়োগ এটাকে বসিয়ে দিতে হবে দেখে দেখে আমরা কথা পাচ্ছি নয়ের ষোলো অংশ এটা বাকি রয়েছে এবার এই এত অংশকে তিন ভাগ করা হয়েছে তাহলে নয়ের ষোলো অংশ জমিকে তিন ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন তিন ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন এ বাবা সরি ভাগ করে দিলেন এই হলো এইবার আমরা এটা তিন ভাগ করবো কত অতএব প্রত্যেক ছেলে পাবে প্রত্যেক ছেলে পাবে ছিল নয় ষোলো একে আমরা তিন ভাগ করব তাহলে ভাগ মানে আমরা কি জানি আপ তোমরা ক্লাস ফাইভ সিক্সে করেছো তো ভাগ তাহলে গুণে উল্টে যায় আমরা দেখবো এখানে নয়ের ষোলো গুণ একের তিন অংশ ঠিক আছে কিছু নিয়ে আমরা তিন নিচ্ছি মনে করে এক আছে ভাগ যখনই গুণ করবো এটাকে উল্টে দেবো কাঠ যায় তিন দিয়ে কালে তিন থেকে নয় কত হলো তিনের ষোলো তাহলে আমাদের কত দেবে হলো তিনের ষোলো অংশ প্রত্যেক ছেলে তিনে ষোলো অংশ করে পাবে ওকে তো আমরা এই আমি করলাম কোনো অঙ্কগুলো এই ওয়ান পয়েন্ট ওয়ানের এর এই অঙ্কগুলো আজকে এত করলাম নেক্সট দিন আমরা করবো কোনটা পাঁচ পাতার হ্যাঁ পাঁচ পাতার এই যে উপর অঙ্কগুলো আছে এখান থেকে নয়ের সরলগুলো এবং দশের সরলগুলো সব পড়া করে নেবো ওকে তো আচরণীয় এতটাই যদি ভালো লাগে তোমরা একটা লাইক দিয়ে আমার উৎসাহ বাড়িও আর নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখো কারণ এরপর থেকে এই বছরটা আমি ক্লাস সেভেনের পুরো বইয়ের সমাধান পরপর করতে যাবো